আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা, আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে শুরু করলাম দুপুর থেকেই। তো দুপুরে কী কী রান্নাবান্না হইতেছে সেটাই অনেকদিন হয়েছে বাবাকে বলছি একটা আসানোর জন্য। তো আজকে হচ্ছে আজকে কিনে আনছে বাজার থেকে, তো সেটাকে রান্না করব। তো বাবা কীভাবে রান্না করার কাজে হেল্প করে দিতেছে, আর দুপুরে কী কী রান্না করা হইতেছে সবটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। হচ্ছে ভর্তা বানাইতেছে, যেহেতু মাছ ভাতছে এই জন্য ভর্তাও বানাইবে। যে বাদামগুলো ওগুলো ভাই জানিস সেটাই ভর্তা বানাবে। কেমনে কারেন দেখেন আবার রোজ লুঙ্গিতে জানি এইবার লুঙ্গিটা কালো বানাই লাইছেন কেমনি কি জানি বড় গিয়া মনে করো ওরে না মনে হেন কেউ যে কি জানি ভরছিল ওই এর ভিতরে আসছে পাইরে ভরাইছি ইয়ে ভরাইছি জঙ্গল না ভালো বলবো চাল খাইছে দেখো কি পরিমাণ চাল খাইছে হ
হাঁসের মাংস অনেক শক্ত না? স্বাদ লাগে না খান গাদি আমি খাইনি মাথা খাই না এ তো আমার একলাই লাগবে না হাঁসের মাংস আমি হচ্ছে হাঁসের মাংস খাইতে চাইছিলাম পরে আজকে বাবা হচ্ছে হাঁস থেকে নিয়ে আসছে আমি যেহেতু কলেজে গেছিলাম তো দেখাইতে পারিনি কিভাবে কি করছে এটা হচ্ছে ভালোভাবে ফিল্লা নিছে ফিল্লা তারপর হচ্ছে কাইটা রাখছে তা এখন এটাকে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে পেঁয়াজ দেওয়া দিচ্ছি তেলের মধ্যে এখন এটাকে একটু ভাজা নেব যেহেতু প্রতিদিন আমার ভিডিও দেখেন সেক্ষেত্রে দেখেন আমি কীভাবে পেঁয়াজটা ভাজা নিই তো সেভাবেই পেঁয়াজটা ভাজি ঠিক আছে লবণ দেওয়া দিলাম এটা হচ্ছে এলাচ গরম মশলা লং তো এটা করছে বাইটা দিয়ে দিচ্ছি আসলে গ্রানটা বেশি ভালো হয় আর আনাম থাকলে একটু অন্যরকমই তো এই জন্য সেটা বাইটা দিয়ে দিচ্ছি তখন সেটাকে ভালো করে ভাজবো এই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এটাকে একটু তেলের সাথে ভাজিয়ে নেব এখন হচ্ছে পানি দিয়ে দেব এটাকে কষানোর জন্য একটু ভালো করে কষাই নেব এটা কিন্তু কষানো হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারতেছি এখন হচ্ছে মাংসটা দিয়ে দেব এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময় এটা কষাবো এটাকে ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দিলাম
এটাকে আরো কষাবো উঠাইয়া দেখলাম আর কি আবারও ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর সিদ্ধ না আদে কি মাখা মাখা জল রাখ না এখন একটু আবার ঢাকা দিয়ে রাখি এটা হচ্ছে শাক বাটা এটা চাল পেঁয়াজ আর রসুন দিয়ে ভাইজা তারপর হচ্ছে বাইটা নিছে জিরা পাকি দিয়ে দিলাম এরপর একটু চুলায় রাইখা নামাই হয়ে যাবে